প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমি তোমাদেরকে মানব জীবনের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করব। এটি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। তো আজকের আলোচনার বিষয় ওজেনেসিস বা ডিম্বাণু জনন। এর আগে আমরা জেনেছি যে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার একটি পর্যায় হলো ডিম্বাণু তৈরি হওয়া। ডিম্বাণু হলো স্ত্রী প্রাণীর দেহে তৈরি হবে, স্ত্রী প্রাণীর প্রাণীর দেহের ডিম্বাশয়ে এটা তৈরি হবে, ডিম্বাশয়ে এই প্রক্রিয়াটা ঘটে থাকে। তাহলে তো এই ওজেনেসিস মানে হলো ডিম্বাণু জনন, আর হলো কোথায় হবে, এটা স্ত্রী প্রাণীর ডিম্বাশয়ে। তাহলে এই পর্যায়টি ভাগ করতে হলে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্ধন পর্যায়, পূর্ণতা প্রাপ্তি ও রূপান্তর। আচ্ছা, এখন হলো সংখ্যা বৃদ্ধি। তাহলে আমাদের ওই শুক্রাণুর মতোই এটা হলো জার্মিনাল এপিথেলিয়ামে এটা ঘটবে, ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম কোথায় হবে, ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়ামে এটা তৈরি হবে। এবং এখানে মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজন প্রক্রিয়াটা বারবার বিভাজিত হবে, অনেকবার বিভাজিত বারবার বিভাজিত করবে, ঘটে সেখানে কি তৈরি হবে, ওগোনিয়াম। কি বললাম আমরা, ওগোনিয়াম বা ওগোনিয়া। এক বছর এবং বহু বছর দুটো বিষয় ওগোনিয়াম তৈরি হবে। তাহলে দেখো, সংখ্যা বৃদ্ধি পর্যায়ে মাইটোসিস প্রক্রিয়ায় জার্মিনাল এপিথেলিয়াম কোষগুলো বারবার বিভাজিত হবে, হয়ে ওগোনিয়াম তৈরি করবে। এবং এটা একটা ডিপ্লয়েড দশা মানে 2N দশা, তোমরা দেখতে পাচ্ছ এটা 2N দশা। এর পরে যে ধাপটা হলো পরিবর্ধন, তাহলে পরিবর্ধন দশায় কি হবে, যে এই যে ডিম্বাশয়ের সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের প্রোটিন এবং পুষ্টি উপাদানগুলো সংগ্রহিত হয়ে এটা আস্তে আস্তে কি হবে, বড় হতে থাকবে। তাহলে পরিবর্ধন দশায় কি হবে, পুষ্টি সঞ্চয় ঘটে, পুষ্টির সঞ্চয় কোথায় ঘটবে, ওগোনিয়ামে। ওগোনিয়ামে কি হবে, পুষ্টির সঞ্চয় ঘটবে, সঞ্চয় করবে। এবং এর নিউক্লিয়াস বড় হবে, নিউক্লিয়াস বড় হবে, প্লাস এখানে সংশ্লেষণ করবে, সংশ্লেষণ করবে। তাহলে দেখো, পরিবর্তন দশায় পুষ্টি সঞ্চয়ের মাধ্যমে এর আকার কি হবে, বড় হবে, নিউক্লিয়াসও বড় হবে এবং এর ভিতরে সংশ্লেষণ করবে। তাহলে এই যে পরিবর্তন ঘটলো, পরিবর্তন ঘটার ফলে এই যে ওগোনিয়াম থেকে প্রাইমারি ওসাইটে পরিণত হবে। তাহলে এর মাধ্যমে যে নতুন একটি ধাপ তৈরি হবে সেটা হলো যে এভাবে যে নতুন ধাপ তৈরি হবে সেটা হলো প্রাইমারি ওসাইট, প্রাইমারি ওসাইট। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা প্রাইমারি ওসাইট ফলিকল কোষ দ্বারা আবৃত হবে, কার দ্বারা আবৃত হবে, এটা পুরোপুরি ঢেকে যাবে ফলিকল, ফলিকল কোষ দ্বারা আবৃত হবে। এবং একে বলা হয় প্রাথমিক ফলিকল বা প্রাইমারি ফলিকল। তাহলে এই কোষগুলো কি বলা হবে, প্রাইমারি ওসাইট কিসে লাভ করলো, প্রাইমারি ফলিকল, প্রাইমারি ফলিকল। তাহলে পরিবর্তন প্রক্রিয়াটা বুঝলাম। এরপরে আসো পূর্ণতা প্রাপ্তি। তারপরে হলো পূর্ণতা প্রাপ্তি,
পূর্ণতা। তাহলে পূর্ণতা প্রাপ্তির দশাটা আমরা আলোচনা করব। পূর্ণতা প্রাপ্তি, আমরা এটা জানি যে বয়ঃসন্ধিকালে যখন একটি মেয়ে বয়ঃসন্ধিকালে এসে পৌঁছায় তখন প্রতি মাসে তার একটি করে ডিম্বাণু নিষিক্ত হওয়ার জন্য প্রস্তুতি লাভ করে, কিন্তু এই ক্ষেত্রে তার ডিম্বাশয় থেকে অনেকগুলো কোষই এই প্রতিযোগিতায় বা ডিম্বাণু তৈরি করার ক্ষেত্রে কাজে লেগে যায়, বাট একটি মাত্র কোষ সেই ডিম্বাণুতে পরিণত লাভ করতে পারবে। তাহলে এই যে প্রাইমারি ফলিকলগুলো বৃদ্ধি লাভ করবে, তাহলে এখানে কি বলবো, প্রাইমারি ফলিকল বৃদ্ধি লাভ করবে। আচ্ছা, তাহলে এই যে অনেকগুলো, এগুলো কি হবে, অনেকগুলো অনেকগুলো, কিন্তু কাজ করবে কয়টি, একটি, কিন্তু সে কাজে আসবে কয়টি, আর কাজে আসবে একটি। তাহলে এই যে পূর্ণতা যেটি পাওয়া গেছে সেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল, এই একটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। তাহলে এই প্রাইমারি ফলিকল থেকে যেটা তৈরি হবে গ্রাফিয়ান ফলিকল, এবং এখান থেকে একটি বিভাজনের মাধ্যমে, এখান থেকে একটা মিওসিস বিভাজনের মাধ্যমে প্রথম তৈরি হবে সেকেন্ডারি ওসাইট। তাহলে এখান থেকে কি তৈরি হবে, সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট। এখন দেখো যে প্রাইমারি ওসাইট বিভাজিত হয়ে কি হলো, সেকেন্ডারি ওসাইট তৈরি হবে, এবং এর সাথে আরেকটি তৈরি হবে অপেক্ষাকৃত ছোট প্রথম পোলার বডি। কি নাম এটা, প্রথম পোলার বডি, প্রথম পোলার বডি। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো যে এই সেকেন্ডারি ওসাইট এটাই কিন্তু নিষেক লাভের জন্য তখন সে প্রস্তুত হয়ে যায়, এবং নিষিক্ত হলে কেবল পরবর্তী ধাপের দিকে আগাবে, আনা নতুবা সে আগাবে না। তাহলে দেখো সেকেন্ডারি ওসাইট কি হলো, নিষেক লাভের জন্য সে প্রস্তুতি লাভ করে থাকে। আচ্ছা, এরপর দেখো যদি নিষিক্ত হয় তাহলে নিষিক্ত হলে প্রথম পরবর্তী কাজগুলো সম্পন্ন হবে। তাহলে পূর্ণতা প্রাপ্তি আমরা পড়ে গেলাম, পূর্ণতা প্রাপ্তি করলো রূপান্তর পর্যায়ে। তাহলে দেখো যে এই সেকেন্ডারি ওসাইট পরবর্তীতে আরেকটি মিওসিস বিভাজনের মাধ্যমে কি করবে, একটি সচল এবং জননের সক্ষম নিষিক্ত ডিম্বাণু তৈরি হবে, এবং ডিম্বাণু হবে সেটা নিষেকের জন্য প্রস্তুত থাকবে, এবং একটি পোলার বডি তৈরি হবে, এবং এই দিক থেকে আরেকটি পোলার বডি যেটি তৈরি হয়েছিল প্রথম মিওসিস বিভাজনের মাধ্যমে সেটিও আবার একটি থেকে দুটো পোলার বডি তৈরি করবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি প্রাইমারি ওসাইট থেকে চারটি কোষ তৈরি হয়েছে, চারটি কোষের মাধ্যমেই একটি মাত্র ডিম্বাণু নিষেকের জন্য প্রস্তুতি লাভ করেছে, আর বাকি তিনটি পোলার বডি তৈরি হয়েছে। এই পোলার বডিগুলো নিষ্কাশিত হবে বা এটা বাইরে বা এটা কোনো কাজে আসবে না, বাট এই ডিম্বাণুটা একটি সন্তান তৈরি করার জন্য প্রস্তুত হবে। এর সর্বশেষ ধাপ হলো রূপান্তর পর্যায়ে। তাহলে দেখো যে এই ওটিট যেটা তৈরি হলো, ওটিট রূপান্তর একটি রূপান্তরের মাধ্যমে কি হবে, ডিম্বাণু তৈরি হবে, ডিম্বাণু পরিপূর্ণতা লাভ করবে, পরিপূর্ণতা লাভ করবে। আর এটা শুক্রাণুতে আমরা দেখেছিলাম যে শুক্রাণুর স্পার্মাটিড থেকে যে শুক্রাণু তৈরি হয়, সেই শুক্রাণুর মাধ্যমে অনেকগুলো ধাপ হয়, তার মাথায় এক প্রজন্ম তৈরি হয়, তারপর হলো নিউক্লিয়াস ছোট হয়ে যায় এবং তার লেজ তৈরি হয়, কিন্তু ডিম্বাণুর ক্ষেত্রে এরকম নয়।
ডিম্বাণুর ভিতরে সামান্য পরিবর্তন ঘটে, এ রূপান্তরে কি হয়? সামান্য পরিবর্তন ঘটে, সামান্য পরিবর্তন ঘটে, আর এই ক্ষেত্রে শুধুমাত্র পোড়ারগুলো বাইরে পরিত্যক্ত হয়। তাহলে এই আলোচনা তোমরা দেখলে যে একটি ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটা কতগুলো চারটি ধাপে: সংখ্যা বৃদ্ধি পর্যায়ে, পরিবর্ধন পর্যায়ে, পরিবর্ধন পর্যায়ে, পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে আর রূপান্তর পর্যায়ে। আর হলো একটি মাত্র ডিম্বাণু তৈরি হয়। পুরুষের ক্ষেত্রে শুধু চারটি শুক্রাণু তৈরি হয়েছিল, চারটি চারটি সচল শুক্রাণু পেয়েছিলাম, আর এক্ষেত্রে শুধুমাত্র একটি সচল বা সক্ষম ডিম্বাণু পাবো আর বাকি তিনটি পোলারগুলি পাবো। ধন্যবাদ। বাসায় পড়াশোনা করো, আর একটু আলোচনা দেখো, বই দেখো, ইনশাল্লাহ পারবে। ধন্যবাদ সবাইকে।